নমস্কার, আমি সুমিতা গুপ্ত। আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের বিষয় নিয়ে আলোচনা করব। যদি এই আলোচনা আপনার ভালো লাগে, মনোগ্রাহী হয়, তাহলে আপনি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যারা এই চ্যানেলে নতুন আসছেন তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আজকের আলোচনার বিষয় রামধনু পাহাড়। পৃথিবীর অন্যতম এক আশ্চর্য নিদর্শন হল রামধনু পাহাড়, অনেকে আবার রংমহল পাহাড়ও বলেন। সুদূর চীনে অবস্থান করছে এই বাহারি রঙের একটি পাহাড়। সাধারণত বৃষ্টির পরে মেঘলা আকাশে যে রামধনু দেখা যায়, চীনের এই পাহাড়ের রঙও সেই রামধনুরই মতো। বিস্ময়কর এই পাহাড়টির নাম দাংজিয়া ল্যান্ডফর্ম জিওগ্রাফিক্যাল পার্ক। পাহাড়টি চীনের উত্তর পশ্চিম সীমান্তে গানসু প্রদেশের অন্তর্গত ঝাংগিয়ে শহরে অবস্থিত। এখানে গেলেই পর্যটকদের সামনে নিজের সৌন্দর্য নিয়ে ধরা দেয় এই রামধনু পাহাড়। লাল, নীল, বেগুনি, সবুজ, হলুদ, কমলা, বাহারি রঙে সেজে উঠেছে এই পাহাড়। মনে হয় ঈশ্বর এই ধূসর শুকনো খটখটে পাহাড়ের গায়ে রং তুলি দিয়ে এঁকে দিয়েছেন। এই রামধনু রং হবার কারণটা কি? ভূবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই পাহাড় হিমালয় থেকেও প্রাচীন। 24 মিলিয়ন বছর সময় লেগেছে এই পাহাড়টি তৈরি হতে। সম্ভবত টেকটনিক প্লেটের সরে যাওয়ার কারণেই পাহাড়টি খাড়া অংশ তৈরি হয়েছিল। কিন্তু তাদের গায়ে এত সুন্দর রং কে এঁকে দিল বা কিভাবে তৈরি হল? ভূবিজ্ঞানীদের মতে আগে পাহাড়টির প্রাথমিক রং ছিল শুধুই লাল, পরে অন্যান্য রঙের সমাহার দেখা গেছে। তবে এই পাহাড় দেখার উপযুক্ত সময় হল জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ গনগনে সূর্যের তাপ আর তার মাঝে বৃষ্টি পড়ে পাহাড়ের সৌন্দর্য যেন অপরূপ হয়ে ওঠে। চীনের এই বিস্ময়কর পাহাড়টি বালি পাথরে জমাট বেঁধে তৈরি হয়েছিল। তবে জমাট বাঁধার সময় বিভিন্ন খনিজ পদার্থ, গাছপালার অবশেষ এসব মিশে গিয়ে এই রংময় পাহাড় তৈরি হওয়ার অন্যতম কারণ। ক্রমাগত রঙের পরিবর্তন হয়েই চলেছে এই পাহাড়টিতে। শুধু একটি পাহাড় নয়, গোটা একটা পর্বতশ্রেণী 7টি বাহারি রঙে সেজে উঠে আলিঙ্গন করছে ভ্রমণ পিপাসুদের। ভূবিজ্ঞানীদের মতে প্রাকৃতিক খনিজগুলি জারণ, ক্ষয়, অন্যান্য ভূতাত্ত্বিক কারণ, আর্দ্রতা, বিভিন্ন সব কারণের ফলে এই রঙিন পাহাড় গড়ে উঠছে। জলবায়ুর পরিবর্তনের কারণে সমস্ত বরফ গলে গিয়ে তার জায়গায় রেখে গেছে এই প্রাকৃতিক সৌন্দর্য। গোলাপি রঙটিতে কখনো লাল কাদামাটি, কখনো বালির কারণে শুভ্র বর্ণটি আর্সেনিক ও ক্যালসিয়াম কার্বনেট ক্লোস্টেনের অর্থাৎ লোহার কারণে লাল, ফিরোম্যাগনেশিয়ামের কারণে সবুজ, ম্যাগনেশিয়াম ও ফাঙ্গালোমারেটারের কারণে বাদামি, সবশেষে সালফিউরাস খনিজ সমৃদ্ধ ক্যালকেরিয়াস চুনাপাথরের জন্য সর্ষে হলুদ হয়ে উঠেছে। এই রঙিন পাহাড় পৃথিবীর আরও কয়েকটি জায়গায় আছে। দ্বিতীয় বিষয় হল পেরুর ভিনিকুঙ্কা পর্বত, যাকে মন্টেসা ডি সোয়েটস কালার্স অর্থাৎ সাত রঙের পর্বত বলা হয়। সেটিও বেলে পাথরের সংযোগ। 17,100 ফুট অর্থাৎ 5,200 মিটার উচ্চতা সম্পন্ন এই পর্বতটিকে স্থানীয় লোকজন অত্যন্ত পবিত্র বলে মনে করেন। তৃতীয় বিষয় আরেকটি রংধনু পাহাড় ইরানের খুরশান প্রদেশে আছে, যার নাম রেনবো হিল। চতুর্থ অন্যতম বিষয় পর্বত আর্জেন্টিনার জুজুইতে অবস্থিত হর্নাকল পর্বত, সবগুলোই নানা রঙের খেলায় বিস্মিত পর্বত। আজ এই পর্যন্ত, নমস্কার।